চ্যানেল তো দেখো আজকে কাকে নিয়ে এসে গেছি অনেক দিন পরে ওর সাথে আজকে আমার ভিডিও দেখছো তোমরা তারপরে আবার মিটিং তো আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুচকা খাওয়ার ভিডিও আর ফুচকা কে না ভালোবাসে ফুচকা তো সবারই ফেভারিট জিভে জল চলে আসছে কার কার এসেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো সামনে ভিডিও নিয়ে না কথা বলতে পারছি না মুখ থেকে জল অলরেডি পড়ে আসছে আর এখন কটা বাজে জানো এখন কিন্তু অনেক রাত আর আমাদের এখন রাত 11:30 বাজে তো সবাইকে স্টপ স্তব্ধ করে তারপর আমরা বসেছি ভিডিও করতে দেন জানি না ফুচকাগুলোর কি অবস্থা তো যাই হোক এখানে আছে 50টা ফুচকা মানে ফিনিশিং করতে পারি কি না হ্যাঁ হ্যাঁ এটাই সবথেকে বড় ব্যাপার হ্যাঁ তো তোমরা দেখো আর লোভ দিও না কিন্তু লোভ দিলেও কিছু এসে যায় না কারণ আমাদের হজম হয়ে গেছে হজম এটা দোকান থেকে আনার পরেও কিন্তু সঞ্চিতা ওর নিজস্ব কিছু স্পেশাল মশলা অ্যাড করেছে যার জন্য দারুণ গন্ধ বেরোচ্ছে দারুণ টেস্ট সেটা আলুর ক্ষেত্রেও তো আমরা বাটি নিয়ে নেবো খাবো কি করে বাটি না হবে কম জলটা দেখো গন্ধটা তো তোমাদেরকে দিতে পারছি না দুজন দুটো বাটি নিয়ে নিয়েছি আর সাথে আছে আমাদের জন্য জল যদি গলায় পেতে যায় তোর বাড়তে না তোমার বাড়বে না তো চলো স্টার্ট এই নিজেরা গুনলেই তো হলো কে কটা খাচ্ছিস ভাই তাই তো আমরা কি পারি না জিততেই হবে পারি না তো কি দুটো হলো তোর আগে চলছে আমার কিন্তু চ্যালেঞ্জ কিন্তু আমি কিন্তু সত্যি তো খাবো না কারণ করছি আমার ভিডিও দেখে গুনেও নিলেও হয় কারণ ভিডিও তো আর মিথ্যে বলবে না চিট করতে পারবে ফিলিংস মনে হচ্ছে বিয়ে বাড়ি পাও ফুচকা যত খুশি তত খাও ও বলছিল আরো ফুচকা আনবে 100টা 200টা আনতে বললাম প্রথমবার কম দিয়ে শুরু তাও কম মানে 50 মান আনবে পারবি শেষ করতে খেয়ে তো যাচ্ছি ভালো লাগবে তাই সত্যি ভালো লাগছে এখনো কত বাকি আপনার আলুটা দারুণ লাগবে টেস্ট ঢং করছে চ্যালেঞ্জ মতো চামচ দিতে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে ভীষণ আমার পেট ভর্তি হয়ে গেছে কটা গুনছিলাম মনে নেই টুইট করে যাব এখন সঞ্চিতা সোয়ালদে সঞ্চিতাকে জিতিয়ে দিই ও কথা বলছে না খেয়ে যাচ্ছে ঝালও দিয়েছে
ছাউনি। দেখি যে লাস্ট পর্যন্ত থাকবে সেই জিতবে। আর যে যে হারবে তাকে কি পানিশমেন্ট দিতে হবে সেটা তোমরা কমেন্টে জানিও। কারণ আমি কি হেরে গেছি আমরা পারছি না সত্যি। কি করতে হবে আমাকে? আমি হেরে গেছি কি করতে হবে? খুব টেস্টি কিন্তু পারছি না, একদম ফিল নিয়ে নিয়ে খাচ্ছে, ওই জন্য ধীরে সুস্থে খাচ্ছিল। আমি বেশি তালবাত্তা না করেছি, আমি বরঞ্চ একটা পাপড়ি খাই। পেটও ভরে আছে, আমি বানিয়ে দেবো তোকে। আমার খুব ইচ্ছা জলচিপ চ্যালেঞ্জ করা, কিন্তু পার্টনার পাচ্ছি না। আমি তো একদমই নেই, যাকেই বলি সেই না করে। তোমরা কি কেউ রাজি আছো? কমেন্টে চলে আসো তাহলে, ও খাওয়াবে, স্পন্সর করবে। এই মা কি রুলস হচ্ছে, ফুচকা এখন শুধু খাচ্ছে কেন? আর পাপন তুই হেরে গেছিস, অলরেডি হেরে গেছিস। ওর পানিশমেন্ট কি হবে তোমরা কমেন্টে জানিও। এটাকে রুলস ছিল দুজন মিলে শেষ করতে পারি কিনা, বদলে কিরকম যাচ্ছে। আর একে আমরা দুজনে কেউই শেষ করতে পারি, সিরিয়াসলি এত পুচকে কোনোদিনও খাওয়া যায় না। অনেকে পারে খেতে, তাই না? অনেকেই পারে, কিন্তু কি করে পারে আমি জানি না। আমরা কিন্তু এমন না যে ভরা পেটে খেতে বসেছি, আমরা কিন্তু খালি পেটেই খেতে বসেছি যে পারবো বলে। কিন্তু ও তো ফুচকা ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। আমি দই ফুচকাটা বেশি ভালোবাসি আর ওর জল ফুচকাটা বেশি ভালোবাসি, কিন্তু ও পারলো না, জানি না কেন। কিন্তু ও প্লিজ হেরে যাস না সঞ্চিতা সোয়ালদের। সঞ্চিতা এই কথা শেষ কর না রে, আর কখনো পেট খারাপ হয়ে যাবে এবার। সো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। আর কাদের কাদের লোভ লাগলো, লোভ দেওয়ার জন্য ভিডিওটা করেছি। কাদের কাদের ফুচকা খাওয়া দেখে লোভ লাগলো তারা কিন্তু কমেন্ট করো, আর টাটা। গুড নাইট সবাই, ঘুমিয়ে পড়ো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।